তো প্রায় 4 দিন আগে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম দেখার জন্য যে কে কে এই চ্যানেলের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি। তো তাতে তোমরা 2000 জন ভোট করেছো, তার মধ্যে 70% বলেছো সব ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করিনি। অন্যদিকে এটা আমাদের চ্যানেলের একটা অ্যানালিটিক্স। তো দেখো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। Hey guys, Shobhik here and welcome to Bong News Boy YouTube channel. শুরুতেই আমরা কথা বলবো Battlegrounds Mobile India কে নিয়ে। তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঘাতক গেমিং বলেছিল যে Battlegrounds Mobile India লঞ্চ ডেট হচ্ছে 3rd week of June। তারপর ম্যাক্সটান তার টুইটারে এটা পোস্ট করে, এটা বেসিক্যালি একটা বাইনারি নাম্বার, এটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে সেখানে বেরোয় 1806-2021, অর্থাৎ 18ই জুন 2021। সো ইয়া, দেখা যাক 18ই জুন 2021 আমরা Battlegrounds Mobile India কে দেখতে পাই কিনা। নেক্সট, Battlegrounds Mobile India তাদের ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট ভিডিও আপলোড করে অ্যান্ড তাতে পরিষ্কার দেখা যাচ্ছে পাবজি লেভেল 3 ব্যাগ। অ্যান্ড তারা ইনস্টাগ্রামে কিছু ফটো পোস্ট করে, সেখানেও দেখা যাচ্ছে লেভেল 3 হেলমেট, সেম সেই এয়ার ড্রপ অ্যান্ড সমস্ত কিছু প্রায় সেম। সো ইয়া, মনে হচ্ছে পুরোপুরি পাবজির মতোই হবে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট আমরা কথা বলবো বদমাস বাঙালিকে নিয়ে। তো বদমাস বাঙালি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে যেটা বেসিক্যালি ছিল সেটা, সে বিবেক বিন্দ্রাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, সেটাকেও বিবেক বিন্দ্রা কপিরাইট দিয়ে টেক ডাউন করে দেয় ইউটিউব থেকে। অ্যান্ড তার পরের স্টোরিতে বদমাস বাঙালি এটা লেখে, গিভ মি সাম টাইম, পার্ট টু কামিং সুন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যান্ড এই জিনিসটাকেই বংগ্র্যান্ড তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অ্যান্ড তাতে লেখে, এই বিবেক বিন্দ্রাকে কি কেউ কেস করতে পারবি, যাকে পারছে তাকে কপিরাইট স্ট্রাইক মারছে, ভিডিওতে তার ক্লিপ থাকুক অথবা না থাকুক। এটা নিয়েই বদমাস বাঙালি তার ফেসবুকে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল, ফাইনালি ডক্টর বিবেক বিন্দ্রার কাছ থেকে স্ট্রাইকটা আমিও খেলাম। কাল অনেক বড় বড় ক্রিয়েটরদের ইনস্টাতে ট্যাগ করেছিলাম, যাদের মধ্যে অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু তেমন ভালো রেসপন্স পেলাম, সাহায্য চাইনি, তবুও তাদের প্রতি ভালোবাসা কমেনি, কিন্তু যদি একটা মেসেজ পেতাম তাহলে ভালোবাসাটা হয়তো আরও বেড়ে যেত। তবুও বলছি বাংলা ইউটিউব কমিউনিটিতে নিজেকে দেখে খুব ভালো লাগছে, আর অনেক ছোট বড় ইউটিউবারদের পাশে পেয়েছি, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, বাকি ব্যাপারটা আমি নিজেই বুঝে নেব, দেখি বিবেক বিন্দ্রা আর কি কি করতে পারে। নেক্সট আমরা কথা বলবো দা বঙ্গাইকে নিয়ে। দা বঙ্গাই তার টুইটারে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল, বাড়ির ইন্টেরিয়ার কমপ্লিট, শুড আই মেক এ হাউস ট্যুর ভিডিও। সো আশা করছি বঙ্গাই তার হাউস ট্যুর ভিডিও খুবই শীঘ্রই নিয়ে আসতে চলেছে। নেক্সট আমরা কথা বলবো খিল্লি বাচ্চিরুকে নিয়ে। খিল্লি বাচ্চিরু তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল, 10 দিন বিছানায় শুয়ে থাকার পর আজ নিজেকে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে, এবার ভিডিও বানাতে শুরু করব। নেক্সট রাহুল দেও তার ইউটিউব কমিউনিটি ট্যাবে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল, আসছে, তার মানে রাহুলদের নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। নেক্সট আমরা কথা বলবো ক্যাপ্টেন রূপকে নিয়ে। ক্যাপ্টেন রূপ তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল, ট্রাইং সামথিং নিউ, মেবি বাংলায় এর আগে এমন ভিডিও কেউ বানায়নি, নিউ ভিডিও সুন, জাস্ট ওয়েট ফর 3 ডেজ, স্ক্রিপ্টিং ডান। অ্যান্ড তার নেক্সট স্টোরিতে সে ড্যাঙ্ক রিসুর একটা পোস্টকে শেয়ার করে অ্যান্ড তাতে লেখা ছিল, আব মজা আয়েগা না বিরু, তো মেবি সে ড্যাঙ্ক রিসুকে নিয়ে কোনো একটা ভিডিও আনতে চলেছে। নেক্সট আমরা কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো বিষাক্ত ছেলের জোস্টকে যে ভিডিওটা আসার কথা ছিল সেটা ফাইনালি চলে এসেছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, কারণ ভিডিওটা খুবই মোটিভেশনাল। তো সেটা 6 নম্বরে ট্রেন্ডিংয়ে ছিল 17 ঘন্টার মধ্যে, সেটাকেই বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে অ্যান্ড তাতে লেখে, ট্রেন্ডিং, ফার্স্ট টাইম আই ফেস ইট। নেক্সট বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল, একটা গ্রামের সাধারণ ছেলে শহরে এসে মানুষের এটো প্লেট থেকে শুরু করে মাথায় বস্তা নিয়ে যাওয়া সমস্ত কাজকে স্বীকার করে নিয়ে আজ সে বাংলার একজন ইউটিউবার। জোস্টকের মঞ্চে দাঁড়িয়ে আমি আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এবং আমার ইউটিউবার হয়ে ওঠা সব গল্প শেয়ার করেছে, দেখে নিও তোমরা। সো ইয়া, আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা বিষাক্ত ছেলের যে ইন্টারভিউটা এসছে সেটা অবশ্যই দেখুন, জিনিসটা খুবই মোটিভেশনাল। নেক্সট আমরা কথা বলবো সন্দীপ মাহেশ্বরীকে নিয়ে। তো কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে কভার করেছিলাম যে সন্দীপ মাহেশ্বরী ইউটিউবকে একটা ওপেন লেটার দিয়েছিল, যার কারণটা ছিল ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ইউটিউব যে কোনো ভিডিওতে অ্যাড চালাতে পারে, সেটা মনিটাইজড হোক সেই চ্যানেলটা বা না হোক। তো সন্দীপ মাহেশ্বরীর এত বড় চ্যানেল হওয়া সত্ত্বেও সে সেই চ্যানেলটাকে মনিটাইজ করেনি, তার কারণ হিসেবে সে বলেছিল তার মোটিভেশনাল ভিডিওর মাঝখানে যদি অ্যাড চলে আসে তাহলে সেটা অডিয়েন্সের কাছে ডিস্ট্র্যাক্টিভ হবে, সেই জন্য সে তাতে অ্যাড লাগায়নি। তো আশা করছি সেই লেটারটা কোনো কাজ করেনি, কারণ ইউটিউবের রুল প্রত্যেকটা ক্রিয়েটরসদের জন্যই সমান। তাই ফাইনালি সন্দীপ মাহেশ্বরী তার টিমের সাথে কাজ করে তার নিজের একটা প্ল্যাটফর্ম নিয়ে এসছে অ্যান্ড সবথেকে বড় কথা তার এই প্ল্যাটফর্মে কিন্তু কোনো রকম অ্যাড থাকবে না, স্পন্সরশিপ থাকবে না, সেটা নিয়ে সে তার ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রামের IGTV তে একটা ভিডিও আপলোড করে। সেই ভিডিওর কিছুটা পার্ট আপনারা দেখে নিন, তারপর আমি সন্দীপ মাহেশ্বরীর সেই নিজের ভিডিও প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। आपसे मेरी जो भी नई वीडियोस हैं वो मेरे नए चैनल पर अपलोड होगी। इनफैक्ट मैं अपनी जो अपलोडिंग की स्पीड है उसको थोड़ा सा बढ़ाने वाला हूँ, यानी कि अब हर मंडे, वेंसडे और फ्राइडे दो दो नई वीडियोस अपलोड होंगी। और मेरा ये जो नया चैनल है ये ना तो यूट्यूब पर है ना किसी और प्लेटफॉर्म पर है। इनफैक्ट पिछले कुछ दिनों में मैंने और मेरी टीम ने दिन रात लग करके अपना खुद का एक प्लेटफॉर्म क्रिएट कर दिया है।
एक ऐसा प्लेटफॉर्म जहां पर किसी भी तरह की कोई एडवर्टाइजिंग नहीं होगी और आपको सब्सक्रिप्शन के नाम पर एक रुपए भी देने की जरूरत नहीं है। दैट्स गोइंग टू बी 100% फ्री फ्रॉम एडवर्टाइजिंग एंड सब्सक्रिप्शन एंड ऑल काइंड्स ऑफ स्पॉन्सरशिप्स एंड प्रमोशंस ऑफ ऑल काइंड्स। यानी कि मेरे उस चैनल पर किसी भी तरह की कोई भी डिस्ट्रैक्शन नहीं होगी, किसी तरह की कोई आर्टिफिशियल इंटेलिजेंस पीछे से ऑपरेट नहीं कर रही होगी जो कि आपके बिहेवियर को समझ करके आपको एडिक्ट बनाने की कोशिश करेगी। ऐसा कुछ भी नहीं होगा उस प्लेटफॉर्म पर। आपने जो गूगल गिए सर्च करें बा संदीप महेश्वरी यूट्यूब वीडियो टा डिस्क्रिप्शन बॉक्स गिए से लिंक के क्लिक करे डायरेक्ट चले जान गूगल गिए सर्च करते पारें sandeepmaheshwari.tv ताहले आपने किछुटा एरकम इंटरफेस देखते पारबें जेखाने प्रत्येकटा वीडियो रयेछे पर पर एंड एखाने आपने एकटा काउंटिंग देखते पाच्छें तार नेक्स्ट वीडियो कबे आपलोड हबे। सो या एटा खुबी एकटा भालो जिनिस। सो या एई छिलो आजकेर किछु इंटरेस्टिंग न्यूज। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।